সবুজ পাহাড়, মেঘের মিতালি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পার্বত্য জেলা বান্দরবান এক বছরেরও বেশি সময় ধরে সন্ত্রাস বিরোধী অভিযান ও ভয়াবহ বন্যাসহ নানা সমস্যার কারণে অনেকটা পর্যটক শূন্য ছিল জেলাটি। তবে এবার পর্যটন মৌসুমে সরকারি ছুটিতে পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো। বান্দরবান প্রতিনিধি আকাশ মারমার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পাহাড়ি কন্যা খ্যাত পার্বত্য জেলা বান্দরবান। সবুজ পাহাড়, মেঘের মিতালি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এই জেলায় ছুটে আসেন প্রকৃতি প্রেমিকরা। কিন্তু পাহাড়ের নানা সমস্যার কারণে অনেকটা পর্যটক শূন্য হয়ে পড়ে পাহাড় কন্যা খ্যাত পর্যটন নগরী বান্দরবান। এতে চরম ক্ষতিগ্রস্ত হয় জেলায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে এবার পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকারি ছুটিতে মুখরিত হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। প্রকৃতির ছোঁয়া নিতে বগা লেক, কেওক্রাডং, নীলগিরি, নীলাচল, শৈলপ্রপাত ও মেঘলাসহ এক স্থান থেকে অন্য স্থানে ছুটে যাচ্ছেন পর্যটকরা। মনের খুশিতে কেউ চড়ছেন মেঘলার ক্যাবল কারে, কেউ বা আবার ঝুলন্ত ব্রিজে দাঁড়িয়ে সুন্দর মুহূর্তটুকু ক্যামেরায় বন্দি করছেন। এই প্রথম এই নীলাচলে এসে আমাদের খুবই ভালো লাগছে। বন্ধের দিনে এসেছি আর এত সুন্দর যে একটা অ্যাম্বিয়েন্স পাবো সেটা ভাবতেই পারিনি। ছুটিতে বান্দরবনে এসেছি পরিবার নিয়ে, গত তিন দিন ধরে থাকলাম। অসাধারণ সবুজ, অরণ্যে ভরপুর, উর্বর পাহাড়, এখানে পাবেন না এমন কিছু নাই। সো এই সময়টা যে একদম সবুজে ভরা এই বান্দরবন। আজকে সকাল ভোর পাঁচটার সময় আমরা বের হয়েছি। আমরা এই বান্দরবন থেকে আমরা নীলগিরি পর্যন্ত গিয়েছি বাইক নিয়ে। তো এখানের প্রথমবার আমাদের বাইক নিয়ে আসা হয়েছে। তো এখানের যে ভিউ আমি দেখেছি, সকালে একরকম ভিউ, দুপুরবেলা একরকম ভিউ, বিকালবেলা একরকম ভিউ, আর মেঘ আসে আকাশে, তাহলে তো ওইটার ভিউ আসলে কোথায় বলে প্রকাশ করা যায় না। এদিকে জেলায় পর্যটক মুখরিত হয় খুশি পর্যটন সংশ্লিষ্টরা। কিছুদিন আগেও সেরকম একটা বুকিং ছিল না, বাট এখন পরিস্থিতি অনেকটাই অনুকূলে বলা যায়। আমার মনে হয় যে এখন মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছে, সবাই ঘুরতে যাচ্ছে। আর বান্দরবান আসলে সবসময় পর্যটন নগরী, এখানে আমরা সবসময় চাই যাতে এখানে গেস্টরা আসে, এখানে যাতে পর্যটকদের ভিড় থাকে। তবে কিছুদিন আগেও যে অস্থিরতা ছিল এখন অনেকটাই কেটে উঠে, আমার মনে হয় সামনে যেহেতু বড়দিন আছে, সামনে নববর্ষ আছে, হ্যাপি নিউ ইয়ার আছে, আমার মনে হয় এই সময়গুলোতে আরও আমরা পর্যটক পাবো। ছুটির দিনগুলোতে বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে প্রচুর সংখ্যক পর্যটক ভ্রমণে আসেন। টানা তিন দিন ছুটি থাকায় এখানে প্রচুর সংখ্যক পর্যটক বান্দরবন ভ্রমণে আসছেন। ইতিমধ্যেই আমাদের হোটেল মোটেল ডিস্ট্রিক্টগুলোর বুকিং হয়ে গেছে। আমরা আশা করছি পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সব পর্যটন কেন্দ্রে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যরা কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। টুরিস্ট পুলিশ বান্দরবানের যে জোন এবং রিজিয়নের পক্ষ থেকে প্রত্যেকটি পর্যটন স্পটে 24 ঘন্টা সেবা দেওয়ার জন্য আমরা পোশাকে এবং সাদা পোশাকে প্রস্তুত আছি এবং ডিউটি করে যাচ্ছি। আজকে গত এক সপ্তাহ যাবৎ পর্যটকের পদভারে টুরিস্ট স্পটগুলা মুখরিত। আমরা খুবই খুশি, আমরা তাদের আহ্বান জানাবো পর্যটক যাতে এখানে আসতে পারে, নির্বিঘ্নে আসেন এবং আমাদের উপর যাতে আস্থা রাখেন, আস্থা রেখে এখানে আসতে পারেন। পাহাড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, বন্যাসহ বিভিন্ন সমস্যার কারণে এক বছরেরও বেশি সময় ধরে চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল বান্দরবানের পর্যটন খাত। তবে এবার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের।